হাই ফ্রেন্ডস সাইম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো চোখের ছানির চিকিৎসার ব্যাপারে যাদের চোখের ছানি রয়েছে সেই চোখের ছানি ঠিক করতে পাওয়ারফুল মেডিসিনসের ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। যাদের চোখের ছানি আছে অপারেশন করার দরকার নেই অপারেশন ছাড়াই মেডিসিনের মাধ্যমে আপনি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবেন আমি আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো ব্যাপারে বলবো মেডিসিনগুলো খুবই এফেক্টিভ খুবই পাওয়ারফুল ছানির জন্য মেডিসিনগুলো কিভাবে খেতে হবে সেসব ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে চায় নিচে নম্বর দেওয়া আছে আপনি ওই নম্বরে আমাকে কল করুন আমাকে পেয়ে যাবেন আপনার যে কোনো প্রকার রোগে অবশ্যই আমি আপনাকে হেল্প করবো চোখের ছানি বা ক্যাটারাক্ট কম বয়সী লোকেদের হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ছানির সমস্যা দেখা যায় চোখের ছানি হোয়াইটও হতে পারে আবার ব্ল্যাকও হতে পারে সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করি যে চোখের ছানির কারণ কি 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 কারণে চোখের ছানি হতে পারে চলুন সেসব কারণের ব্যাপারে ডিসকাস করি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ছানি হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় চোখে যাদের আঘাত লেগেছে চোখে বড় যাদের কোনো আঘাত লেগে যায় সে আঘাত লাগার ফলেও কিন্তু চোখের ছানি হবার সম্ভাবনা থাকে বংশগত কারণের জন্য চোখের ছানি হতে পারে যাদের বাবা মায়ের চোখের ছানি হয়েছিল সেই কারণে তাদেরও কিন্তু চোখের ছানি হতে পারে যাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ রয়েছে তাদের কিন্তু চোখের ছানি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যারা বেশি স্মার্টফোন ব্যবহার করে ল্যাপটপ বা কম্পিউটার বেশি ইউজ করে অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে রেডিয়েশনের কারণে কিন্তু চোখের ছানি হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় হোমিওপ্যাথি তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা সঠিক লক্ষণে চোখের ছানির জন্য মেডিসিন দেওয়া হয় তবে যেই মেডিসিনগুলো বেশি করে দেওয়া হয় বা চোখের ছানির জন্য যেই মেডিসিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি সেই মেডিসিনগুলোর ব্যাপারে এক্সপ্লেন করছি চোখের ছানির জন্য সবার প্রথম মেডিসিনটি হচ্ছে ক্যালিমিউর সিক্সেক্স সিক্স এক্স মেডিসিনটি খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের চোখের ছানি রয়েছে আর চোখের ছানি যদি কোমল থাকে বা নরম যদি থাকে সেক্ষেত্রে ক্যালিমোর সিক্স এক্স মেডিসিনটি খাওয়া যায় খেলে দুর্দান্ত ফল পাওয়া যায় বিশেষ করে দেখবেন যাদের রিসেন্টলি চোখের ছানি স্টার্ট হয়েছে যাদের নতুন যাদের সেই অবস্থায় ক্যালিমোর সিক্স এক্স মেডিসিনটি খেলে অবশ্যই ফল পাওয়া যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় চোখের ছানির জন্য নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স এক্স ক্যালকেরিয়া ফ্লোরিকাম মেডিসিনটি তাদের খেতে হবে যাদের চোখের ছানি হয়েছে আর চোখের ছানি শক্ত হয়ে গেছে বা অনেক পুরনো টাইপের বা বেশি শক্ত যাদের হয়ে যায় সেই অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোরিকাম মেডিসিনটি খেলে খুব ভালো ফল পাওয়া যায় একটু বেশি দিন মেডিসিনটি খেয়ে যেতে হবে কিন্তু অবশ্যই আপনি ফল পাবেন মনে রাখবেন চোখের ছানি যদি কোমল বা নরম থাকে বা রিসেন্টলি যদি শুরু হয়েছে সেক্ষেত্রে ক্যালিমোর সিক্স এক্স আপনাকে খেতে হবে আর ছানি যদি পুরনো হয়ে থাকে বা শক্ত যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স এক্স পোটেন্সিতে অবশ্যই খেতে পারেন আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে থিওসিনে মিনাম থ্রি এক্স পোটেন্সিতে আপনাকে খেতে হবে খুবই ভালো রেজাল্ট দেয় এই মেডিসিনটিও আপনাকে সাথে খেতে হবে ছানি যদি কোমল থাকে বা শক্ত থাকে নতুন বা পুরনো যে কোনো প্রকার চোখের ছানি হোক না কেন সেই অবস্থায় থিওসিনে মিনাম থ্রি এক্স আপনাকে অবশ্যই খেতে হবে চোখের ছানির জন্য আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি ড্রপের ব্যাপারেও ডিসকাস করছি যে ড্রপটির নাম হচ্ছে সিনেরিয়া ড্রপ এই ড্রপটিও আপনি পেয়ে যাবেন কিভাবে ড্রপটি আপনাকে দিতে হবে দু ফোটা করে দিনে দুবার চোখে আপনাকে দিতে হবে আপনার যেই চোখে ছানি হয়েছে সেই চোখে আপনি দু ফোটা করে দিনে দুবার দেবেন সে বা চোখ হোক ডান চোখ হোক বা দুটো চোখেই হোক না কেন দু ফোটা করে দিনে দুবার আপনাকে দিয়ে যেতে হবে সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করি আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বললাম এই মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে ক্যালিমিউর সিক্স এক্স মেডিসিনটি চারটা করে ট্যাবলেট তিনবার খাওয়ার পর আপনাকে নর্মালি চিবিয়ে চিবিয়ে খেতে হবে ক্যালকেরিয়া ফ্লোরিক্যাম মেডিসিনটিও একইভাবে খেতে হবে চারটা করে ট্যাবলেট তিনবার খাওয়ার পর চিবিয়ে চিবিয়ে খেতে হবে আর থিওসিনেমিনাম থ্রি এক্স যেটা আছে সেটা দুটো ট্যাবলেট তিনবার খাওয়ার আগে আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন মনে রাখবেন ক্যালেমিউর আর ক্যালক এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে খেতে হবে আর থিওসিনেমিনাম থ্রি এক্স আপনাকে খেতে হবে আর ড্রপ যেটা বললাম সিনেরিয়া ড্রপ সেই ড্রপটা আপনাকে চোখে দিতে হবে মেডিসিনগুলো আপনি নিয়মিত খেয়ে যান ড্রপটা আপনি চোখে দিয়ে যান দেখবেন আপনার অপারেশন করার দরকারই পড়বে না খুব তাড়াতাড়ি আপনার ছানি থেকে আপনি রেহাই পাবেন মেডিসিনগুলো খাওয়ার পর বা ড্রপটা দেওয়ার পর যখন দেখবেন যে আপনার ছানি পুরোপুরিভাবে সেরে গেছে তখন কিন্তু আর মেডিসিন খাওয়ার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ